আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো এই করোনা মহামারীর মধ্যে। আর সুস্থ থেকে বাসায় থেকে এই অনলাইন ক্লাসে কার্যক্রমে আমাদের সাথে অংশগ্রহণ করো এই প্রত্যাশা রেখে আমি শুরু করছি। আবু সাইদ মোহাম্মদ ফজলুল করিম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ। আজকের এই অনলাইন ক্লাসে গতদিনের ধারাবাহিকতায় আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের পর্যাবৃত্তিক গতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট এবং আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তি বা এনার্জি, এনার্জি নিয়ে আলোচনা করব। তো সরল দোলন গতির ক্ষেত্রে এনার্জি দুইটি, একটি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, একটি হচ্ছে কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জি হচ্ছে স্থিতি শক্তি আর কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি। তো এই দুইটি এনার্জির সমষ্টি হচ্ছে মোট শক্তি, আমরা ইকুয়াল টু ইকে প্লাস ইকে, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি। প্রথমে আমরা পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি নিয়ে আলোচনা করব। তো কাইনেটিক এনার্জি কী? কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, গতিশক্তি নিয়ে আমরা জানি। তো প্রথমে গতিশক্তি নির্ণয় করবো আমরা। সরল দোলন গতির ক্ষেত্রে আমাদের জানা আছে যে সরল দোলকের যে ববের গতি সেটি একটি সরল দোলন গতি, সেটি একটি বব, এই ববের গতি সম্পর্কে আমরা আজকে পড়াবো। বব কি? এটি হচ্ছে বব বা বস্তুপিণ্ড। ধরি একটি ববের ভর, ধরি একটি ববের ভর হচ্ছে এম এবং যে কোনো মুহূর্তে সরণ হচ্ছে এক্স। যে কোনো মুহূর্তে এই সরণ নিয়ে, বব নিয়ে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এমন একটি বব নিলাম যার ভর হচ্ছে এম এবং যে কোনো মুহূর্তে সরণ হচ্ছে এক্স এবং এর বেগ বি। ওই মুহূর্তে ববের তথা সরল দোলকের গতিশক্তি আমরা জানি কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এটা আমাদের জানা আছে অনেকদিন। তাহলে আমরা ই কে ইকুয়াল টু জানি হাফ এম বি স্কোয়ার, যেখানে এম হচ্ছে বব আর বি হচ্ছে ভেলোসিটি বা বেগ। তাহলে বি আমরা কিভাবে বের করব? আমরা হাফ এম বি সম্বন্ধে আমরা জানি ডিএক্স ডিটি হোল স্কোয়ার। তো ডিএক্স ডিটি বেগ হচ্ছে বেগ, বি সমান সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। তো আমরা এই গত ক্লাসে দেখছি এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। খেয়াল করো তোমরা, আমরা এক্স ইকুয়াল, এটি কি ছিল? এটি হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার ব্যবকলন সমীকরণে একটি সমাধান, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ডি ডিটি অফ এক্স এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এ একটি ধ্রুবক, তার ব্যবকলন হবে না, এই হচ্ছে বিস্তার। সাইন থিটাকে ডিফারেনশিয়েট করলে হয় কস থিটা, তাহলে কস ওমেগা টি প্লাস ডেল্টা। তো ওমেগা টি প্লাস ডেল্টা এই রাশিটা যেহেতু টি নয় সেহেতু এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে ডিফারেনশিয়েট করলে ডেল্টাকে ডিফারেনশিয়েট করলে জিরো আসবে কারণ ধ্রুবকের ব্যবকলন শূন্য, আর ওমেগা টিকে ডিফারেনশিয়েট করলে ওমেগা ধ্রুবক আর টিকে ডিফারেনশিয়েট করলে ওয়ান। তাহলে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা বেগ পাচ্ছি হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে খেয়াল করি, আমরা জানি কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম দাঁড়ায়। তাহলে এখানে এম ওমেগা স্কোয়ার পরিবর্তে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটি হচ্ছে ই কে বা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তাহলে আমরা গতিশক্তি পেয়ে গেলাম ই কে ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা খেয়াল করি এদিকে এক্স অক্ষ, এদিকে হচ্ছে এক্স প্রাইম, এক্স অক্ষের নেগেটিভ ভ্যালু, এটা হচ্ছে মূল বিন্দু অরিজিন যেখানে এক্স এর মান হচ্ছে জিরো
মূল বিন্দুতে x = 0 তো আমরা এখানে যে কাইনেটিক এনার্জি বের করব কাইনেটিক এনার্জি তাহলে x অক্ষের ধনাত্মক দিক এটা হচ্ছে প্লাস এ এটা হচ্ছে মাইনাস এ আমরা জানি x অক্ষের আমরা একটা সূত্র জানি b = ওমেগা b² = ওমেগা² √ ওভার a² - x² যেহেতু এই কে সমান আমরা জানি হাফ এম বি স্কয়ার তাহলে দেখা যাচ্ছে যে যখন এক্স এর মান জিরো যখন এক্স এর মান জিরো তখন আমরা বেগ পাবো সর্বোচ্চ তার মানে এক্স এর মান যখন জিরো তখন আমরা কাইনেটিক এনার্জি পাবো সর্বোচ্চ আবার যখন এক্স ইকুয়াল টু প্লাস এ অথবা এক্স ইকুয়াল টু মাইনাস এ তখন আমরা বেগ পাবো জিরো দ্যাট মিন্স এই বিন্দুতে এক্স ইকুয়াল টু প্লাস এ এই জন্য আমরা বেগ পাবো জিরো তার মানে কাইনেটিক এনার্জি পাবো জিরো এখানে অনুরূপভাবে তাহলে আমরা এটি হচ্ছে গ্রাফ গ্রাফিক্যালি যদি আমরা গতিশক্তিকে রিপ্রেজেন্ট করি তাহলে দাঁড়াচ্ছে যে x = 0 বিন্দুতে গতিশক্তি ek হচ্ছে ম্যাক্সিমাম ek হচ্ছে e হচ্ছে ম্যাক্সিমাম ek ম্যাক্সিমাম আবার যখন x = a বিন্দুতে ek হচ্ছে মিনিমাম 0 x = -a বিন্দুতে ek এর মান 0 অর্থাৎ x এর মান যখন প্লাসে তখন আমরা গতিশক্তি পাবো 0 x এর মান যখন মাইনাসে তখন গতিশক্তি পাবো 0 এদিকে যদি আমরা যেহেতু এটি cos তাহলে আমরা cos টাইম হিসাব যদি করি এখানে টাইম হচ্ছে 0 তাহলে গ্রাফটা হবে cos theta তাহলে এটি হচ্ছে যখন t = হচ্ছে t / 4 এটি হচ্ছে t / 2 আর এটি হচ্ছে t 3t / 4 আর এই বিন্দুটি হচ্ছে t এটি একটি পূর্ণ কম্পন এখান থেকে শুরু এখানে তাহলে এখানে হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ মান হাফ কে এ স্কয়ার হাফ কে এ স্কয়ার কিভাবে হয় এখন ই কে ম্যাক্সিমাম কখন হবে ই কে ম্যাক্সিমাম হবে যদি কস থিটার মান ম্যাক্সিমাম হয় কস থিটার সর্বোচ্চ মান আমরা সবাই জানি প্লাস ওয়ান তাহলে কস থিটার সর্বোচ্চ মান যদি প্লাস ওয়ান হয় তাহলে ই কে ম্যাক্সিমাম হবে তাহলে ম্যাক্সিমাম মান হচ্ছে কত হাফ কে স্কয়ার তাহলে আমরা জানতে পারলাম যে গতিশক্তির সর্বোচ্চ মান হচ্ছে হাফ কে স্কয়ার যেটি হচ্ছে এই মানটি এটি হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটি হচ্ছে আমাদের তরঙ্গ সম্পর্কে এটা জানা আছে যে আমরা তরঙ্গ অধ্যায় এটি করছি আগেও পড়া আছে যে একটি পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সেখানে টি তার অর্ধেক হচ্ছে টি বাই টু আর এটি চার ভাগের একবার হচ্ছে টি বাই ফোর আর এটি হচ্ছে থ্রি টি বাই ফোর তাহলে বিষয়টা আমরা শিখলাম এরপরে এখন আসি পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জি কি জিনিস তাহলে পটেনশিয়াল এনার্জি সম্বন্ধে আমাদের জানতে হবে পটেনশিয়াল এনার্জি হচ্ছে কোন একটি বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে কোন একটি বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য একটি অবস্থায় নিয়ে গেলে বস্তুটি যে কাজ করার শক্তি অর্জন করে সেটি হচ্ছে তার স্থিতিশক্তি যেমন একটি বস্তুকে আমি যদি ভূমি থেকে একটি ডাস্টারকে যদি ভূমি থেকে আমি এখানে তুললাম তাহলে তা সে একটি কাজ করার শক্তি অর্জন করবে অর্থাৎ এটিকে যদি আমি আরও উপরে উঠাই তাহলে তার মধ্যে স্থিতিশক্তি আরও বেশি সঞ্চিত হবে তাহলে কোনো একটি বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য একটি অবস্থায় নিয়ে গেলে বস্তুটি যে কাজ করার শক্তি অর্জন করে তাকে বলা হয় স্থিতিশক্তি বা বিভব শক্তি যেমন একটি স্প্রিংকে যদি আমরা বল প্রয়োগ করে প্রসারিত করি তাহলে স্প্রিংকে একটি কাজ করার শক্তি অর্জন করবে অথবা একটি স্প্রিংকে বল প্রয়োগ করে যদি আমরা সংকুচিত করি তাহলে স্প্রিংটি একটি কাজ করার শক্তি অর্জন করবে যে শক্তিকে আমরা বলবো স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল এনার্জি বা কৃতকাজ তাহলে পটেনশিয়াল এনার্জি আমরা জানি যে কোনো বস্তু সরণ যদি এক্স হয় সরণ এক্স হলে
বলের উপর কি হলো তো বল, ববের উপর সরণ যদি এক্স, আমরা যে ববের কথা বলছি সে ববের উপর ক্রিয়াগত বল হচ্ছে এফ ইকুয়াল টু কে এক্স, যেটি কে ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স আমরা একটু আগে দেখলাম। তাহলে গতিশীল বস্তুকে যদি তার গতির বিরুদ্ধে বাধাদানকারী গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে এটাকে সম্পূর্ণ থামাতে যে কাজ হবে সেই কাজকে আমরা বিভব শক্তি বলতে পারি বা স্থিতি শক্তি বলতে পারি। একটা স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি এফ সমানুপাতিক, এক্স বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, তার মানে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখন একটি গতিশীল বস্তুর ক্ষেত্রে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই গতিশীল বস্তুর গতির বিরুদ্ধে যদি আমরা একটা বাধাদানকারী বল প্রয়োগ করি, সেই বলটা যদি এফ প্রাইম হয়, গতিশীল বস্তুর গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল সেই বাধাদানকারী বলটাই মূলত বিভব শক্তি। যেমন স্প্রিং, একটি স্প্রিংকে যদি টেনে লম্বা করি তো সে কিন্তু গতিশীল হতে চাইবে, তাহলে স্প্রিংটিকে টেনে লম্বা করলে স্প্রিংটির মধ্যে একটা কাজ করার শক্তি অর্জন করবে। সেই প্রত্যয়নী বল বা বাধাদানকারী বল বা গতির বিরুদ্ধে বাধাদানকারী বল হবে এফ প্রাইম ইকুয়াল টু কে এক্স। এখন এফ প্রাইম ইকুয়াল টু কে এক্স বা প্লাস কে এক্স ধরা যায়, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স এটা গতিশীল বস্তুর ক্ষেত্রে, আর এটা হচ্ছে গতিশীল বস্তুর গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল সেটি হচ্ছে এফ প্রাইম ইকুয়াল টু কে এক্স। এখন এই কাজ যদি ক্ষুদ্র ক্ষুদ্র সরণের জন্য আমরা হিসাব করি, তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স, এফ ডিএক্স বা এফ প্রাইম ডিএক্স। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা ডি ডাব্লিউকে যদি জিরো টু ডাব্লিউ ইন্টিগ্রেশন করি, এফ প্রাইম, এফ প্রাইম হচ্ছে কে এক্স ডিএক্স জিরো টু এক্স, তাহলে ডি ডাব্লিউকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ডাব্লিউ পাবো জিরো টু ডাব্লিউ, কে ইন্টিগ্রেশন হবে না, আমরা একটা সূত্র জানি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে কে এক্স যদি আমি ধরি এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান, তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার বাই টু, এটা জিরো টু এক্স। তাহলে দাঁড়াচ্ছে হাফটাকে যদি বাইরে নিয়ে আসি কে এক্স স্কোয়ার মাইনাস জিরো, তাহলে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, এখানে দাঁড়াচ্ছে ওমেগা মাইনাস ডাব্লিউ মাইনাস জিরো, তাহলে দাঁড়াবে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটি হচ্ছে ইপি বা পটেনশিয়াল এনার্জি, কারণ পি তো কাজ, তাই হচ্ছে সঞ্চিত বিভব শক্তি। ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, এক সমান কী ছিল, এক সমান ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা ই কে সমান কী পেয়েছিলাম, এক্স ইকুয়াল টু এ হাফ, ই কে সমান কী পেয়েছিলাম, হাফ কে স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি পেলাম ইপি ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এইটার আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেখবো। এখন গ্রাফিক্যালি গ্রাফিক্যালি বা পটেনশিয়াল এনার্জি আমরা দেখবো, গ্রাফিক্যালি যদি পটেনশিয়াল এনার্জি আমরা দেখি তাহলে দেখবো এদিকে যেরকম ইকে ছিল এখন হবে ইপি, এদিকে হচ্ছে প্লাস এক্স, এদিকে হচ্ছে মাইনাস এক্স, আর এদিকে একটা ভ্যালু থাকবে সেটি হচ্ছে মাইনাস এ, এদিকে হচ্ছে প্লাস এ। তাহলে আমরা জানি ইপি সমান হচ্ছে হাফ কে স্কোয়ার। আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে ইপি এর মান সর্বোচ্চ হবে, ম্যাক্সিমাম হবে যদি সাইন থিটার মান সর্বোচ্চ হয়, আর সাইন থিটার সর্বোচ্চ মান ওয়ান, তাহলে ইপি ম্যাক্সিমাম হচ্ছে হাফ কে স্কোয়ার, যেখানে ই কে ম্যাক্সিমাম ছিল, ই কে ম্যাক্সিমাম ছিল হাফ কে স্কোয়ার, হাফ কে স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে এখন আমরা যদি দেখি যে এখানে দেখা ছিল এক্স ইকুয়াল টু যখন জিরো, এক্স ইকুয়াল টু যখন জিরো তখন পটেনশিয়াল এনার্জি ছিল, এক্স ইকুয়াল টু যখন জিরো তখন পটেনশিয়াল এনার্জি সর্বনিম্ন, আবার এক্স ইকুয়াল টু যখন জিরো তখন কাইনেটিক এনার্জি সর্বোচ্চ, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে
মোট শক্তি হবে হাফ কে স্কয়ার। সেটি আমরা এখান থেকেও দেখতে পারি কিভাবে খেয়াল করে। তাহলে আমরা মোট শক্তি জানি ই ইকুয়াল টু হচ্ছে ই ইকুয়াল টু ই কে প্লাস ই পি। তাহলে ই কে হচ্ছে কি হাফ কে স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আবার ই পি ছিল হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখান থেকে যদি হাফ কে স্কয়ার আমরা কমন নিই, হাফ কে স্কয়ার তাহলে কস স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। কস স্কয়ার দিলে প্লাস সাইন স্কয়ার দিলে মান ওয়ান, তাহলে হাফ কে এ স্কয়ার। এটি হচ্ছে ই মোট শক্তি। তাহলে যে বিন্দুতে আমি মোট এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে আমি যেহেতু গতিশক্তি হাফ কে এ স্কয়ার পেয়েছি, ই ম্যাক্স ই কে ম্যাক্স পেয়েছি হাফ কে এ স্কয়ার, সেহেতু এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে পটেন্সিয়াল এনার্জি পাবো শূন্য। আবার এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যেহেতু কাইনেটিক এনার্জি পেয়েছি জিরো, তাহলে এখানে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমরা পটেন্সিয়াল এনার্জি পাবো সর্বোচ্চ। আবার এক্স ইকুয়াল টু মাইনাস এ বিন্দুতে সর্বোচ্চ পাবো, এক্স ইকুয়াল টু প্লাস এ বিন্দুতে সর্বোচ্চ পাবো। তাহলে গতিশক্তি গ্রাফটা হবে এরকম। এটাকে যদি আলাদা আলাদাভাবে দেখাই তাহলে এভাবেই হবে। তাহলে দেখা যাচ্ছে এক্স ইকুয়াল টু যে বিন্দুতে গতি এক্স ইকুয়াল টু প্লাস এ বিন্দুতে বা এ বিন্দুতে যেখানে আমরা গতিশক্তি পাইছি শূন্য, সেখানে স্থিতিশক্তি পাইছি সর্বোচ্চ। আবার এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে যেখানে গতিশক্তি পাইছি সর্বোচ্চ, সেখানে আমরা স্থিতিশক্তি পাইছি শূন্য। এই দুইটি গ্রাফ, এটা যেহেতু পটেন্সিয়াল এনার্জি গ্রাফটা যেহেতু সাইন ওয়েভ, তাহলে সাইন ওয়েভ হবে এটির গ্রাফ হবে এরকম। যদি টি ভার্সে যদি আমরা ইপি ইপি হিসাব করি, তাহলে এটি মূল বিন্দুতে এক্স ইকুয়াল টু জিরো বিন্দু থেকে শুরু হবে। তাহলে এই বিন্দুতে এটি হচ্ছে টি বাই ফোর, এটি হচ্ছে টি বাই টু, এটি হচ্ছে থ্রি টি বাই ফোর, এটি হচ্ছে টি। এখন এই দুইটা চিত্রকে যখন আমরা একসাথ করে ফেলব, তখন আমরা পেয়ে যাব পটেন্সিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি। যেমন এটাকে যদি আমরা এভাবে বসে দিই এখান থেকে, আমরা এটি হচ্ছে মোট শক্তি। এই এই যে গ্রাফটা, এটা সলিড লাইন পাবো, এটি হচ্ছে মোট শক্তি। তারপর এটি হচ্ছে বিভব গতিশক্তি, আর এই যে গ্রাফটি এটি হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি। তাহলে এটি হচ্ছে মোট, এটি আমাদের প্রত্যেক বইতেই আছে, তোমরা বই থেকে এটা ভালো করে করে নেবে। তাহলে এই যে মোট শক্তি আমরা কিন্তু সব ক্ষেত্রে পেয়ে যাব ই ইকুয়াল টু হচ্ছে হাফ কে এস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু। এই টপিকস আমাদের শক্তি এনার্জি এনার্জি সম্পর্কিত এই জিনিসটা ভালো করে তোমরা দেখে নিবে। এই রিলেটেড আমরা বিভিন্ন বিন্দুতে আবার ইয়ে বের করতে পারবো। খেয়াল করি, যেমন আমরা এখানে ই কে পেয়েছিলাম, ই কে সমান হাফ কে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা পেয়েছিলাম। আবার ই পি সমান পেয়েছিলাম হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা এখন হিসাব করবো, যদি ডেল্টার মান জিরো হয়, অর্থাৎ ডেল্টাটা কি ওমেগা টি প্লাস ডেল্টা, আমরা একটু এক্সপ্লেন করি। এটি হচ্ছে দশা, এটি হচ্ছে কি দশা, দশা হচ্ছে সরল দোলন গতিসম্পন্ন বা কোনো পর্যাবৃত গতিসম্পন্ন কোনো কণার গতির সামগ্রিক অবস্থা বা যে কোনো মুহূর্তের অবস্থা হচ্ছে দশা। আর এটা হচ্ছে দশা ধ্রুবক, এটা কি দশা ধ্রুবক। এই দশা ধ্রুবকের মান যদি জিরো হয়, তাহলে আমরা ইকুয়েশন ডেল্টা ইকুয়াল টু জিরো হলে আমরা পাচ্ছি ই তে সমান হচ্ছে হাফ কে স্কয়ার
cos square omega t, cos square omega t. এখানে আমরা e কি পাবো? half k square sin square omega t. এবার আমরা যে গ্রাফটা আঁকছিলাম একটু আগে, দুইটা গ্রাফকে যদি আমি এভাবে হিসাব করি, তাহলে এখানে হচ্ছে t equal to 0, এখানে যদি t হিসাব করি আমরা, t equal to 0 এটি কি ছিল? t equal to t by 4, এটি ছিল t by 2, এই বিন্দুটি ছিল t by 3, t by 4, এটি ছিল t. তাহলে প্রথমে t equal to 0 যদি বিন্দু আমরা হিসাব করি, t equal to 0 হলে খেয়াল করি কে সমান কি পাবো? হাফ হাফ কে এ স্কয়ার, কারণ cos ওমেগা টি এর মান 0 হলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে cos স্কয়ার যে ওমেগা টি এর মান হবে 1. আবার ই পি তে হিসাব যদি করি আমরা, এটা 0 হবে, কারণ sin স্কয়ার ওমেগা টি তে টি এর মান 0 হলে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে ই পি সমান হচ্ছে 0. তাহলে মোট শক্তি যদি আমরা ক্যালকুলেশন করি, টোটাল হিসাব করি, ই মোট শক্তি এটি হচ্ছে মোট শক্তি, তাহলে মোট শক্তি ই সমান কিন্তু হাফ কে স্কয়ারে পাচ্ছি. ওকে, কারণ ই কে হচ্ছে হাফ কে স্কয়ার, ই বি হচ্ছে 0, তাহলে মোট শক্তি হচ্ছে হাফ কে স্কয়ার. এবার টি ইকুয়াল টু যদি আমি টি বাই 4 হিসাব করি, টি বাই 4 হলে ই কে ইকুয়াল টু হাফ কে স্কয়ার ওমেগা হিসাব, ওমেগা টি হিসাব যদি আমরা করি, ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই কি? ওমেগা সমান টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, তাহলে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, আর টি এর মান হচ্ছে টি বাই 4. তাহলে হিসেব করলে কি দাঁড়াচ্ছে? যেটি এগিয়ে কাটা গেল 2 5 বাই 4, দ্যাট মিনস 5 বাই 2, এখানে দাঁড়াবে 5 বাই 2. তো কস 5 বাই 2 এর মান হচ্ছে 0, তাহলে কস স্কয়ার 5 বাই 2 এর মান 0 ইকুয়াল টু 0 আসবে. ইপির ক্ষেত্রে আমরা কি পাবো? ইপির ক্ষেত্রে সাইন ওমেগা টি সাইন 5 বাই 2 এর মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এখানে পাবো হাফ কে এ স্কয়ার. তাহলে মোট শক্তি এখানে কি পাচ্ছি? হাফ কে এ স্কয়ার, কারণ এখানে বিভব শক্তি, কারণ দ্যাট মিন দেখা যাচ্ছে যে বিন্দুতে কোনো একটা নির্দিষ্ট সময়ে গতি শক্তি যদি হাফ কে এ স্কয়ার পাই, সেখানে স্থিতি শক্তি পাবো 0. আবার টি ইকুয়াল টু টি বাই 4 বিন্দু সময়ে দেখা যাচ্ছে গতি শক্তি পাইলাম 0, তাহলে স্থিতি শক্তি পেলাম হাফ কে এ স্কয়ার. অনুরূপভাবে টি ইকুয়াল টু যদি আমরা টি বাই 2 হিসাব করি, তাহলে টি ইকুয়াল টু টি বাই 2 হলে আমরা একে কি পাবো? ই কে সমান টি বাই 2, তার মানে ওমেগা টি, ওমেগা ইন্টু টি, ওমেগা সমান টুয়াইস 5 বাই টি, আর টি সমান হচ্ছে টি বাই 2, তাহলে টি দিয়ে কাটা গেলে 5, শুধু 5 হবে. তাহলে কস কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, দ্যাট মিনস এটার মান 1 হয়ে যাবে, কস স্কয়ার ওমেগা টির মান 1 হয়ে যাবে, তাহলে পাবো আমরা হাফ কে স্কয়ার. এখানে পাবো ই পি সমান হচ্ছে, ই পি সমান পাবো সাইন 180 ডিগ্রির মান 0, তাহলে 0. তাহলে মোট শক্তি কি পাচ্ছি? মোট শক্তি পাচ্ছি আমরা হাফ কে স্কয়ার, মোট শক্তি পাচ্ছি আমরা হাফ, এক্ষেত্রে মোট শক্তি হাফ কে স্কয়ার. অনুরূপভাবে সবগুলোতেও দেখা যাবে যে টি ইকুয়াল টু টি 3 টি বাই 4. আচ্ছা দেখাই দিই আমরা, টি ইকুয়াল টু 3 টি বাই 4 হলে, টি ইকুয়াল টু যদি 3 টি বাই 4 হলে কি পাবো আমরা? ওমেগা টি যদি হিসাব করি, ওমেগা সমান টুয়াইস 5 বাই টি, আর টি সমান হচ্ছে 3 টি বাই 4, তাহলে টি দিয়ে কাটা গেল 3 5 বাই 2 এর ক্ষেত্রে কস 270 ডিগ্রি, কস 270 ডিগ্রির মান হচ্ছে 0, তার সেক্ষেত্রে ই কে সমান হবে 0, কারণ কস 270 ডিগ্রির মান 0, দ্যাট মিনস কস স্কয়ারের ক্ষেত্রে আবার কাজ 270 ডিগ্রির মান হচ্ছে -1, দ্যাট মিনস এটা হিসাব করলে আমরা হাফ কে স্কয়ারই পাবো. তাহলে এখানে মোট শক্তি কিন্তু আগেরটাই পাচ্ছি. এরপরে লাস্ট টি ইকুয়াল টু যখন টি, তাহলে ওমেগা টি কি হিসাব করবো? ওমেগা টি টি ইকুয়াল টু হচ্ছে টুয়াইস, ওমেগা সমান টুয়াইস 5 বাই টি, আর টি এর ক্ষেত্রে কি? টি দিয়ে কাটা গেলে টুয়াইস 5, তাহলে কস কস 360 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটি পাবো হাফ কে স্কয়ার, আর এখানে সাইন 360 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে ইপি পাবো 0, ইপি পাবো 0. তাহলে মোট শক্তি আগের মতোই পাবো, ই ইকুয়াল টু, তার মানে মোট শক্তি হচ্ছে অপরিবর্তনীয়, বিভিন্ন সময়ে মোট শক্তি কি অপরিবর্তনীয়, মোট শক্তি অপরিবর্তনীয় থাকে. আজকে এতটুকু.
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিষয়গুলো খুব ভালো করে বুঝবে, এবং কি এই রিলেটেড বইতে যে ম্যাথগুলো আছে, যার কাছে যে বই আছে ম্যাথগুলো করবে, কোনো প্রবলেম হলে জানাবে। ইনশাল্লাহ আমি আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে এটি সলভ করব। সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।